এইমাত্র আবহাওয়া দপ্তর জানিয়ে দিল রাজ্যে আগামী 5 দিন চলবে টানা ঝড় বৃষ্টি। তো বন্ধুগণ, রাজ্যের কোন কোন জেলায় এই 5 দিন ঝড় বৃষ্টি হবে, কোন কোন জেলায় কত পরিমাণ হবে, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর, তারা কি বলছে, আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। 27 তারিখ পর্যন্ত এই বৃষ্টি বদলার পরিস্থিতি চলবে সমস্ত জেলায়, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানাচ্ছে বর্তমান জোড়া নিম্নচাপ অক্ষরেখা। উত্তর প্রদেশের ঘূর্ণাবর্ত থেকে ঝাড়খণ্ড পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা, এর জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে, তার জেরে এই ঝড় বৃষ্টি হবে। কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, হাওয়া অফিস জানাচ্ছে ভারী বৃষ্টি হতে পারে নদিয়া মুর্শিদাবাদে। আগামীকাল শুক্রবার কালবৈশাখের সম্ভাবনা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়, সঙ্গে কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। সপ্তাহান্তে ঝড় বৃষ্টি বাড়তে পারে কিছু জেলায়, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি ও চরমে থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ছত্তিশগড় থেকে দক্ষিণাত্ম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা বর্তমান, নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত উড়িষ্যা, ছত্তিশগড়, তেলেঙ্গানা, তামিলনাড়ুর উপর দিয়ে, এর জেরে সাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ হয়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী 24 ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ দমকা হাওয়া বইতে পারে। এদিকে বৃহস্পতিবার সকাল থেকে মেঘলা রয়েছে কলকাতার আকাশ। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। এদিন তা হয়েছে 25.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রাও। মঙ্গলবার যা নেমে এসেছিল 26.6 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 9 ডিগ্রি কম ছিল। বুধবার তা বেড়ে উঠে এসেছে 31.7 ডিগ্রি সেলসিয়াসে, যদিও তা এখনও স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 95 ও সর্বনিম্ন 62%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। দমদমে সকালে তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টি হয়েছে 33 মিলিমিটার। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভালো থাকবেন, বাড়ির ভিতরে থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।